ইসরায়েল হিসবুল্লাহ হামাজ চতুর মুখে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মধ্যেই ইসরায়েলে হামলা হলেই কঠিন বিপর্যয়ের মুখে পড়বে ইরান হুশিয়ারি আমেরিকার কিন্তু হামলার আগেই এত হম্বিতম্বি কেন ইরান কি তবে আমেরিকাকে কোনো সুযোগ দিতে চাইছে না মধ্যপ্রাচ্য শান্ত করতে সমস্ত ক্রেডিট নিতে চাইছে জো বাইডেন আর কোন গরবর নয় যুদ্ধব্রতী করেই সারবেন কিন্তু কেন আমেরিকা হঠাৎ মধ্যপ্রাচ্য নিয়ে এত মাথা খাওয়াচ্ছে কেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে ইরানের সাথে ইরান চুপ করে আছে বলে কি আমেরিকা মনের জোরে ফিরে পেল বড় আপডেট গাজায় যুদ্ধবিরতি আলোচনা চুক্তি নাকি শোয়ের খুব কাছাকাছি বাইডেনের এই দাবি আপনার কাছে ঠিক কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে জানিয়ে দেবো আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পর এক হামলা করেই যাচ্ছে এবার ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা আর এতেই কপালে এদিকে কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান বেঞ্জামিন নেতান আরো জানাবো কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয় গাজায় আটক মরদেহ উদ্ধার করেছে ইহুদিবাদী আর এবং সর্বশেষ জানিয়ে দেব ক্রুশকে বেশ কয়েকজন ইউকেনীয় সেনাকে বন্দী করেছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ইসরায়েলে হিসফুল্লার বড় হামলা ইসরায়েল ও হিসফুলার মধ্যে উত্তেজনা বেড়েছে লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হিসফুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে হিসফুল্লাহ গুলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থানের পাশাপাশি উপরের গ্যালিল অঞ্চলে অন্যান্য লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়ে হিসফুল্লাহ একটি বিবৃতিতে লেবানিস গোষ্ঠীটি বলেছে তারা নাফা ব্যারাকে ইসরায়েলি সেনাবাহিনীর গুলান দুইশো দশতম ডিভিশনের সদর দপ্তর এবং ইয়ার্ডেন ব্যারাকের ২১০ তম ডিভিশনের আর্টিলারি wrong আরমার্ট রেজিমেন্টের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে লেবাননের ছয় নাগরিক এবং দুই সিরীয় শিশু সহ আট জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন লেবানের সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার ইসরায়েলি বিমান লেবাননের বালবেগ জেলায় হামলা করেন ইসরায়েলি সরকার দাবি করেছে যে তাদের যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননের আল মানসুর এবং তাই বেহি হিসবুল্লা রকেট লঞ্চার ধ্বংস করেছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলের মোতায়েন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজফুল্লা আর নতুন প্রতিশোধমূলক বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সোমবারের হামলার ঘটনা ঘটেছেন। এতে বেশ কয়েকজন শাসক নিহত ও আহত হয়েছে আন্দোলনের সোমবারের বিবৃতিতে একইভাবে উল্লেখ করা হয়েছে গাজায় আমাদের অটল ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের বীরত্বপূর্ণ ও সম্মানজনক প্রতিরোধের সমর্থনে সর্বশেষ প্রতিশোধ নেওয়া হয়েছে কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক হামাস আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য নেতা নেহুর চরমপন্থী মন্ত্রিসভাকে তীব্র ভাষায় আক্রমণ করেছে এবং সেই সঙ্গে সতর্ক করেছেন যে নেতা নেহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে পাসটুডে এবং আল জাজিরা নেটওয়ার্কের উদ্ধৃতি অনুসারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য অনেক বেড়ে Get নেতানিয়াহুর কঠোরপন্থী সরকার কঠোরভাবে যে কোন চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরোধিতা বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে নেতানিয়াহুর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থানে ইহুদ বারাক হামাসের সঙ্গে একটি চুক্তির পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করতে নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার নানা প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন নেতানাহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন একই সঙ্গে তিনি বলেন যে নেতা নেহু গাজায় আমাদের বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছেন বারাক আরো বলেন দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডর নিয়ন্ত্রণে নেতানিয়াহুর জেদ ইসরায়েলের জন্য কোনো রাজনৈতিক সুবিধা নেই এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর আগে একটি বিবৃতি জারি করে বলেছিল তেল আবিব গাজা এবং মিশরের সীমান্তে ফিলাডেলফিয়া করিডর নিয়ন্ত্রণ করতে চায় কারণ এটি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরায় অস্ত্র যোগানের বাধা সৃষ্টি করতে পারবে এই করিডরটি মিশর এবং গাজার সীমান্তের উভয় পাশে বৃহৎ অসামরিক অঞ্চলের অংশ ইসরায়েলের চ্যানেল তেরো ইহুদিবাদী শাসক এবং নেতা এবং আলোচনাকারী দলের মধ্যে শক্তিশালৈ দিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেছেন আলোচনাকারী দল বিনিয়ামের নেতা নিয়াকে সতর্ক করেছেন যে আলোচনায় ব্যর্থ হলে পুনরায় সেখানে ফিরে আসা বেশ কঠিন হবে ইএন নেটওয়ার্ক যোগ করেছেন নেতা নেহু ইহুদিবাদী আলোচনাকারী দলকে বলেছেন যে আলোচনার ব্যর্থতা বা সাফল্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই চলেন 13 আরা বলেছে ইহুদিবাদী আলোচনাকারী দল নেতা বলেছে যে তিনি যদি Филадельফিয়া এবং নেট সারিমের অক্ষে ইহুদিবাদী শাসকের সামরিক বাহিনীর অব্যাহত উপস্থিতির উপর জোর দেয়া হয় তাহলে আলোচনা ব্যর্থ হবে চ্যানেলটি আরও রিপোর্ট করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকিন নেতানিয়াহকে বোঝানোর জন্য অধিকৃত ফিলিস্তিনে সফরে গেছেন সেখানে তিনি নেতানিয়াহকে বার্তা দিয়েছেন যে এই রাউন্ডের আলোচনার ব্যর্থতার পরিণতি কি হবে এটা কি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ ঘোষণা করেছে যে গাজায় যুদ্ধ বিরতির জন্য বাইডেন প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তা তারা মানবে না কারণ মার্কিন প্রস্তাব সম্পূর্ণরূপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্বার্থের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য উপকারী হামাজ বলেছে যে এই প্রস্তাব যুদ্ধে অবসানের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে না প্রতিরোধ আন্দোলনটি আরো বলেছে সাম্প্রতিক আলোচনার বিষয়ে মধ্যস্থকারীদের বক্তব্য শোনার পর আমরা আবার নিশ্চিত হয়েছে যে নেতানিয়াহু এখনও এই চুক্তির অর্জনে বাধা দিচ্ছেন যাই হোক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন জোর দিয়ে বলেছে নতুন পরিকল্পনা নেতা নেহর সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ করে স্থায়ী যুদ্ধবৃত্ত এবং গাজার উপর থেকে সেনা প্রত্যাহার সহ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে তার বিরোধিতা তাছাড়া ইসরায়েল নেটসারিম এলাকা রাফা ক্রসিং এবং ফ্লাডেলফিয়া অক্ষ দখল অব্যাহত রেখেছেন গত পনেরো ষোলই আগস্ট কাতারের রাজধানী দোহাই আমেরিকা মিশন এবং কাতারের গহনে গাজায় যুদ্ধভিতরী বিষয়ে আলোচনা শুরু হয় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার পর যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়ন ইহুদিবাদী ইসরায়েলের এই সন্ত্রাসী কর্মকান্ডের শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো আশা করছে যে যুদ্ধ ইরানকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন যে নেতানাহু তার রাজনৈতিক জীবন বাঁচাতে যুদ্ধ শেষ করতে চান না এবং কাইরুতে ইরানের স্বার্থ সংরক্ষণ অফিসার প্রধানও বলেছেন যে নেতানহু ভারসাম্যপূর্ণ সত্ত্বে যুদ্ধব্রতি মেনে নিলে তাকে বিদায় নিতে হবে কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয় নারীবাদী আন্দোলন তার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর চলমান সহিংসতাকে নারীবাদী আন্দোলনের নেতারা চরমভাবে অপেক্ষা করে চলেছেন গত দশ মাসে সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রে অনেক পশ্চিমা নারীবাদী বিশেষ করে ব্রিটেনের নারীবাদী সংগঠনগুলোর দ্বিমুখী আচরণ প্রত্যক্ষ করা গেছে পাঁচ টুডের মতে ইসরায়েলি নারীদের প্রতি সমর্থনে এবং নারীবাদীদের কাছ থেকে অসংখ্য দ্রুত প্রতিক্রিয়া দেখা গেলেও ফিলিস্তিনি নারীদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে রহস্যজনকভাবে তারা নিরবতা রয়েছে ইসরায়েলিরা ফিলিস্তিনি নারীদের উপর ব্যাপক যৌন নিপীড়ন চালিয়েছে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হলেও এদিকে কারো কোনো নজর নেই দূর অবস্থার প্রতি এখন সবচেয়ে বেশি গুরুত্ব উচিত ছিল সাত অক্টোবর থেকে এ পর্যন্ত শত শত ফিলিস্তিনি নারীকে ইসরায়েল আটক করেছে এবং তাদের উপর যৌন নির্যাতন নগ্ন করে শারীরিক নির্যাতন ধর্ষণের হুমকি সহ বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে এর মধ্যে দুটি ধর্ষণের ঘটনাও উঠে এসেছে চলতি বছর উনিশে ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদনে নথিভুক্ত যৌন নিপীড়নের দুটি ঘটনাকে অপেক্ষা করা হলেও প্রশ্ন হচ্ছে গত ছিয়াত্তর বছরে ইসরি সামরিক বাহিনী ফিলিস্তিন নাইদের উপর যে সহিংসতা চালিয়েছে এবং দীর্ঘ ইতিহাস রয়েছে সেটাকে কিভাবে অপেক্ষা করা যায় সাথে অক্টোবরের আগে প্রকাশিত ফিলিস্তিন নারী ও শিশুদের বিরুদ্ধে এই সহিংসতার অসংখ্য রিপোর্ট প্রতিবেদন সহজেই পাওয়া যায় মানবাধিকার গোষ্ঠীগুলো এই সব প্রতিবেদন প্রকাশ করেছে যেমন ইসরায়েলে নির্যাতনের বিরুদ্ধে জেনারেল কমিটি জেরোজালেম ভিত্তিক মহিলা আইনি পরামর্শ এবং সহায়তা কেন্দ্র এর পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনগুলো আইনি শুনানি আইন অভিযোগ প্রতিরক্ষা অ্যাটনিদের নথি এবং বন্দীদের সাক্ষ্যগুলোর উপর ভিত্তি করে ইসরায়েলে আটকে থাকা ফিলিস্তিনিদের উপর যৌন সহিংসতা নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর অবানবিক ও অবমাননাকর আচরণের চিহ্নিত ঘটনা তুলে ধরা হয়েছে যদি নারীবাদীরা সত্যিই যুদ্ধে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলতে চায় তাহলে ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে চলমান অপরাধগুলো নিয়ে তাদের অবশ্যই কথা বলা উচিত গত দশ মাস ধরে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা যাদের অর্ধেকই নারী ও শিশু এবং একুশ হাজারেরও বেশি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও নারীবাদীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বরং তারা ফিলিস্তিন নারী ও শিশুদের উপর চলমান সহিংসতা চরমভাবে অপেক্ষা করে গেছেন একইভাবে গত জুন প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে ফিলিস্তিনি নারীদের ও দুর্দশার বিষয়টি অপেক্ষা করা হয়েছে এবং এসব ঘটনা তাদের বিবেককেও আলোড়িত করতে পারেনি যৌন সহিংসতার ঘটনা পুরুষদের বিরুদ্ধেও হয়েছে ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি পুরুষদেরকে জোরপূর্বক নগ্ন করে তাদের উপর যৌন নির্যাতন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে গত সপ্তাহে সেদে তামান কারাগার থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যায় ইসরায়েলি একজন ফিলিস্তিনিকে গণধর্ষণ করছেন সহ ইসরায়েলি মন্ত্রীরা ভিডিওটি প্রকাশে নিন্দা জানিয়েছিলেন তবে যৌন নিপীড়নের কোন নিন্দা তারা করেনি লিখুত পার্টির হেনেস বিলভোস্কির মতো কেউ কেউ এই নির্যাতনকে বৈধতা দিয়েছেন যেমনটি পশ্চিমা নারীবাদীরা নীরব রয়েছেন পাশ্চাত্য নারীবাদীদের মতো বিশ্বের অন্য প্রান্তে নারীবাদীরাও নিরবতা নিন্দনিয়ম ফিলিস্তিনদের সীমাহীন দুর্দশার ব্যাপারে সেবা নিরাপত্তা থেকে মানবতার চরম অধপতনের প্রমাণ পাওয়া যায় যখন নিহতদের সত্তর পার্সেন্ট নারী ও শিশু ফিলিস্তিনি নারীরা যখন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে তাদের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে বের করে মায়েরা যখন তাদের প্রাণহীন শিশুদের আলিঙ্গন করে যখন পরিবারগুলো শরণার্থী শিবিরে ঘুমন্ত অবস্থায় পুরে মারা যায় ইসরায়েলের অবরোধের কারণে মায়েরা যখন তাদের সন্তানদের অনাহারে মরতে দেখে এবং যখন শিশুরা চরম দুর্ভিক্ষের খাবারের জন্য এদিক ওদিক সুরাসুটি করে এবং কান্নাকাটি করে তখন এই নিষ্ঠুরতা নিরবতা কোনো রাজনীতি নয় বরং তা নারীদের প্রতি কথাকথিত নারীবাদীদের বিশ্বাসঘাতকতা গাজাই আটক ছয় জিম্বির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল গাজার খান ইউনুস থেকে ছয় জিম্বির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে এই জানিয়েছে এইসরায়েলের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয় সেনাবাহিনী কিছু জানায়নি সেনাবাহিনী এ বিষয়ে তাদের পরিবারকে জানানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে এদিকে জিম্বি পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন হোস্টের ফ্যামিলি ফোরাম দুরুদ্ের সঙ্গে জিম্বি মুক্তি নিয়ে চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছেন সংগঠন যে গাজাই হামাসের হাতে জিম্পি আরও একশো নয় ইসরায়েলি মুক্তের দাবি জানিয়েছে এবং বলেছে শুধুমাত্র একটি চুক্তির মধ্য দিয়েই তা সম্ভব এ বিষয়ে ইসরায়েলি সরকার ও মধ্যস্থকারীদের সম্ভাব্য সব কিছু করার আহ্বান জানায় সংগঠনটি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধভিত্তি চুক্তি এবং জিম্বি চুক্তি নিশ্চিত করতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে তেল আবিব সেই সময় ইসরায়েলি হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যা এবং দুশো পঞ্চাশ জনকে জিম্বি করে গাজায় নিয়ে যায় হামাস কুরুসকে বেশ কয়েকজন ইউকি নৌসেনাকে বন্দি করেছে রাশিয়া রাশিয়ার ব্ল্যাক ফিল্ডের চারশো তম পৃথক গার্ডস নেভাল ইনভান্টি ব্রিগেডের সার্ভিস ব্যান্ডরা বেশ কয়েকজন ইউকি সৈনিককে ধরেছেন শত্রু সরঞ্জামের নয়টি ইউনিট ধ্বংস করেছে এবং ক্রুস্ক অঞ্চলে লড়াই সময় দুটি স্ট্রাইকার সাজোয়া যুদ্ধের যান জব্দ করেছেন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন সামরিক বাহিনী অনুসারে মেরিন্ডা ইউকি নৌসেনাদের অগ্রগতির পথ বন্ধ করে দিয়েছেন যুদ্ধের সময় স্ট্রাইকার এবং কোজাক সাজোয়া যুদ্ধের যানবাহন SMMW ভি ট্রাক সেই সাথে ইউক্রেনের বিরাশীতম পৃথক এয়ারবন অ্যাসল্ট ব্রিগেডের যুদ্ধদের সহ শত্রু সামরিক সরঞ্জামের নয়টি ইউনিট ধ্বংস করা হয়েছিল দুটি স্ট্রাইকার সাজোয়া যুদ্ধ যান একটি কানাডিয়ান তৈরি রসেল সাজোয়া যান এবং একটি কুগার গাড়ি আটক করা হয়েছে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে ব্যর্থ আক্রমণের পরে ইউক্রেনীয় সামরিক বাহিনীর রাশিয়ান যোদ্ধাদের বাইপাস করার চেষ্টা করেছিল কিন্তু আক্রমণকারী গোষ্ঠীর কমান্ডারদের দক্ষতার জন্য তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল তারপর মেরিন্ডা যুদ্ধের আরো নিয়ন্ত্রণ এবং শত্রুর হালকা ও ভারী সরঞ্জাম ধ্বংস করার জন্য সুবিধাজনক অবস্থান নিতে সক্ষম হয়েছিল